চাষীদের সঙ্গে নাগল চালানোর, তো আগামী দিনে আপনি চাষীদের জন্য কি কথা ভাবছেন? দেখুন, আমি একজন কৃষক পরিবারেরই ছেলে, আমাদের চাষবাসই আমাদের জীবিকা, তাই কৃষকদের সবসময় পাশে ছিলাম, আগামী দিনেও থাকব। আমরা তো কৃষকদের উন্নয়ন চাই, ভারতীয় জনতা পার্টি সবসময় কৃষকদের উন্নয়ন চাই, কারণ ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ, যদি কৃষকদের উন্নয়ন না হয় ভারতবর্ষ উন্নয়ন সম্ভব নয়। আজকে ধরুন সব থেকে আমরা চাষ করতে গিয়ে আমরা দেখেছি যে যদি সঠিক মানের বীজ চাষিরা না পান তাহলে কিন্তু ফসল উৎপাদন হয় না সঠিকভাবে, যার জন্য আমরা দেখছি এই আলু চাষের সময়তে যখন পাঞ্জাব থেকে বীজ আসে সেখানে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে বীজের দাম বেড়ে যায়, কৃষকরা বীজ পান না। আগামী দিনে আমরা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আমাদের মূল টার্গেট হবে যে এই আলু বীজ পশ্চিমবাংলায় উৎপাদন হবে এবং সেই বীজ কম দামে কৃষকরা পাবে এবং কৃষকদের ফসল যাতে ন্যায্য মূল্যে কৃষকরা বিক্রি করতে পারে তার ব্যবস্থা আমরা করব। Hold, hold, hold.